আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবিহাজ কিচেন অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি জর্দা সেমাই বা শুকনা সেমাই। এই সেমাইটা আমার খুবই প্রিয় একটি সেমাই। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 1টা বড় তেজপাতা আর 3টা এলাচ। এখন এই গোটা গরম মশলাগুলো ঘি আর তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো আমি ভেজে নেব। আর এখানে আমি 200 গ্রামের মতো বাজারে যে লম্বা সেমাই, লাল সেমাইটা পাওয়া যায়, সেটা নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। আর সেমাইগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে নেবেন। চুলার জ্বাল যদি বাড়ানো থাকে তাহলে সেমাইগুলো পুড়ে যাবে, এতে করে সেমাইয়ের কালার এবং টেস্ট দুইটাই নষ্ট হয়ে যাবে। তো চুলার আঁচটা লোতে রেখে আমি 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো 5 মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম চিনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুসুম গরম পানি। তো পানি দিয়ে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারিকেল কোরানো। এই নারিকেল কোরানোটা দিলে এই সময়ে স্বাদটা আরও বেড়ে যাবে। তো নারিকেল কোরানোটা দেওয়ার চেষ্টা করবেন। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। তো সেমাইটা কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। এখানে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো আরও 2 মিনিট জ্বাল দেওয়ার পর তো সেমাইটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন একটা ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।